বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে জ্ঞান ও বুদ্ধি দান করেছেন। আজ আমরা দেখব 2022 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা সাধারণ জ্ঞান, কোন কোন পরীক্ষায় কি কি সাধারণ এসেছে, চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখব বাংলাদেশের লোক প্রশাসন কেন্দ্র এর ক্লাসরুম অ্যাটেন্ডেন্স পদে নিয়োগ পরীক্ষা 21 জানুয়ারি 2022 অনুষ্ঠিত পরীক্ষায় কি কি সাধারণ জ্ঞান এসেছে। সাধারণ জ্ঞানে মার্ক 10 মার্ক। নম্বর 14, 71 মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর 10 জানুয়ারি 1972 সাল। নম্বর 15, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ইউনিয়নের ছেড়া দ্বীপ। নম্বর 16, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্টপ জেনোসাইড পামনো চলচ্চিত্রটির পরিচালককে জয়ী রাহান। নম্বর 17, মহাকাশে প্রেরিত বাংলাদেশ স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। জাতীয় সংসদের স্থপতি নাম কি? লুই আই কান। নম্বর 19, পদ্মা সেতু দৈর্ঘ্য প্রস্থ কত? উত্তর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ও প্রস্থ 18.10 মিটার। নম্বর 20, কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে উন্নততম রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে? উত্তর সিয়েরা লিওন। নম্বর 21, সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। 22, সরকারি চাকরিতে বর্তমানে অবসরের বয়সীমা কত বছর? 60 বছর। নম্বর 23, কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? উত্তর ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর এই ঘোষণা দেন। এরপর আমরা দেখব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ পরীক্ষা 15 জানুয়ারি 2022 সালে অনুষ্ঠিত পরীক্ষায় কি কি সাধারণ জ্ঞান এসেছে। সাধারণ জ্ঞান ছিল এক কথায় উত্তর দিন। ক, 71 মুক্তিযুদ্ধে বিজয় পা জাতির পিতা বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর 10 জানুয়ারি 1972। খ, বর্তমান সরহদি উদ্যানে পূর্বের নাম কি? উত্তর রেসকোর্স ময়দান। গ, 1971 সালে কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন? উত্তর 17 এপ্রিল 1971। ঘ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। পরবর্তী প্রশ্ন, জাপানের মুদ্রা নাম কি? উত্তর ইয়েন। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। পরবর্তী প্রশ্ন, 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতার। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল কত বছর পরপর অনুষ্ঠিত হয়? উত্তর 4 বছর পরপর। পরবর্তী প্রশ্ন, কোন কবিতা রচিত গান পৃথিবীর দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা দেখব 14 জানুয়ারি 2022 অনুষ্ঠিত ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক পদে লিখিত পরীক্ষায় কি কি সাধারণ জ্ঞান এসেছে। সাধারণ জ্ঞানে মার্ক 20 মার্ক। নম্বর 1, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নম্বর 2, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে? 4 সেপ্টেম্বর 2018। নম্বর 3, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে? উত্তর 17 এপ্রিল 1971। নম্বর 4, বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর পাল শাসন। নম্বর 5, সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? উত্তর 1857 সালে। নম্বর 6, কবর নাটকের রচিতা কে? মনির চৌধুরী। নম্বর 7, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 16 ডিসেম্বর 1972। নম্বর 8, বাংলাদেশের ভেনিস বলা হয় কাকে? বরিশালকে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। নম্বর 10, বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? 10:6। নম্বর 11, কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? তো 2030। নম্বর 12, দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? পাটতলি চট্টগ্রাম। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? যশোর। নম্বর 14, কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি? রেহানা মরিয়ম নূর। নম্বর 15, সিপিইউর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর আমরা দেখব 7 জানুয়ারি 2022 অনুষ্ঠিত জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান 20 মার্ক। নম্বর 14, পুনরূপ লিখুন রোম র্যাম ভাইরাস পিডিএফ। রোম রিড অনলি মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ভাইরাস
ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ পিডিএ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। মুদ্রার নাম লিখুন, দেশ চীন, মুদ্রা ইউএন, ফ্রান্স ইউরো, দক্ষিণ কোরিয়া ওন, সৌদি আরব রিয়েল। রাজধানীর নাম লিখুন, দেশ বেলজিয়াম, রাজধানী ব্রাসেলস, দেশ মরিশাস, রাজধানী পোর্ট লুইস, দেশ ইথিওপিয়া, রাজধানী আদিস আবাবা, দেশ ইউক্রেন, রাজধানী কিয়েভ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কতটি? উত্তর 153টি। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? উত্তর 167টি। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? উত্তর 2 মার্চ 1971 সালে আসামা আব্দুর রব প্রথম উত্তোলন করে। নম্বর 20, রোহিঙ্গা শরণার্থীদের কোথায় পুনর্বাসন করা হচ্ছে? নোয়াখালী ভাষাঞ্চলে। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হচ্ছে? চুয়েটে। 1 মেগাবাইট সমান কত বাইট? 1024 বাইট। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন কোন দেশের পতাকা? জাপান ও পালাউ। ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা? পাকিস্তান ও আফগানিস্তান। সমুদ্রে বধু বলা হয় কোন দেশকে? গ্রেট ব্রিটেনকে। আফ্রিকা উদ্ভূত করোনা ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্টের নাম কি? ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবের নাম কি? টেড্রস আধামন গ্রেভিয়াসেস ইথিওপিয়া। গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ কোন দেশে নির্মাণ করা হচ্ছে? ইথিওপিয়া। মুক্তিযুদ্ধে নো সেক্টর কোনটি? সেক্টর নং 10। এরপর আমরা দেখব জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর ডিসপ্যাচ রাইডার পদে নিয়োগ পরীক্ষা 8 জানুয়ারি 2022 অনুষ্ঠিত পরীক্ষায় কি কি সাধারণ জ্ঞান এসেছে? এক কথায় উত্তর দিন। নম্বর ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খ, বিশিষ্ট মতিউর রহমানের পদবী কি ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। পরবর্তী প্রশ্ন, 7 জন বিশিষ্টের তালিকা দিন। নাম মহিউদ্দিন জাহাঙ্গীর, পদবী ক্যাপ্টেন, মৃত্যুবরণ তারিখ 14 ডিসেম্বর 1971। হামিদুর রহমান, পদবী সিপাহী, অক্টোবর 28, 1971 সালে তিনি মৃত্যুবরণ করেন। নাম্বার 3, মোস্তফা কামাল, পদবী সিপাহী, মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1971। মোহাম্মদ রুহুল আমিন, ইঞ্জিন রুম আর্টিফিসার, মৃত্যুবরণ করেন 10 ডিসেম্বর 1971। মতিউর রহমান, পদবী ফ্লাইট লেফটেন্যান্ট, মৃত্যুবরণ করেন 20 আগস্ট 1971। মুন্সি আব্দুর রৌফ, ল্যান্স নায়ক, মৃত্যুবরণ করেন 20 এপ্রিল 1971। নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়ক, মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1971। প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী কোথায় ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গোর, সোনারগাঁও। বাংলাদেশের জাতীয় গাছ কি? উত্তর আম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রের নাম কি? ভুটান। ইউনিসেফ পুনরূপ কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। নগর জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? শ্রী ধর্মপাল দেব। প্রতিবছর কত তারিখ জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়? 24 অক্টোবর। আহসান মঞ্জিল কত সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়? 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপরে দেখব ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল অফিসার পদে কি কি সাধারণ জ্ঞান এসেছে। এক কথায় উত্তর দিন, বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? উত্তর 3টি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি কে? আলাওয়াল। সোনারগাঁও এর পূর্ব নাম কি? সোনারগাঁও পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। র্যাম পুনরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল।